মে থেকে অগাস্ট এই চার মাসে সাগরপাড়ের শুকনো বালুচরে ডিম ছাড়ার জন্য আসে মা কচ্ছপ। দুই থেকে পাঁচ দিন ধরে ডিম পাড়া শেষে আবার ফিরে যায় সমুদ্রে। বালুচরে ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে দুই মাস, কিন্তু কুকুরের আক্রমণ আর সাগরপাড়ের পরিবেশ নষ্ট হওয়ায় ডিম দিতে এসেই মারা যাচ্ছে এইসব কচ্ছপ। জেলেদের জালে আটকা পড়া কিছু অসাধু মানুষও আছে, ডিম চুরি করে ওগুলা বিক্রি করে, বিক্রি করে মানে সংরক্ষণ করার কোনো ইয়ে নাই। এছাড়া রয়েছে অসাধু কচ্ছপ শিকারীদের উৎপাতও। তবে বেশ কিছুদিন ধরে এদের সুরক্ষায় কক্সবাজারে চলছে নানা উদ্যোগ। টার্টলটাকে আমরা যদি রক্ষা করতে পারি, সাগরের অনেক জীবজন্তু বৃদ্ধি পাবে এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে। এই জন্যেই আমরা সামুদ্রিক কাছিমটাকে এত গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি যে এটা যাতে রক্ষা পায়। পরিবেশবিদরা বলছেন, কচ্ছপ সুরক্ষায় সুন্দরবন থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত নিরাপদ প্রজনন ক্ষেত্র গড়ে তুলতে হবে। যেখানে যেখানে কাছিমের ওঠার সম্ভাবনা আছে এবং ডিম পাড়ার সম্ভাবনা আছে, সব সময়ে, শুধু মাত্র একটি সিজনে নয়, সব সময়ে যাতে এই কাছিমগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন। বেসরকারি একটি সংস্থার তথ্য বলছে, গেল দুই বছরে কক্সবাজার উপকূলের 32টি স্থানে প্রাকৃতিক উপায়ে প্রায় 1,00,000 অলিভ রেডলি প্রজাতির কচ্ছপের বাচ্চা সাগরে অপমুক্ত করা হয়েছে। তবে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতি বছর এদের বেশিরভাগই মারা যাচ্ছে।